কেন 6 মাস কাজ করার পর 5-10% মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই প্রফেশনকে চিরদিনের জন্য বলে আলবিদা। আমরা দেখি যে প্রতি বছর যে এমআররা জয়েন করে তার থেকে 5-10% এমআরকে আমরা দেখতে পাই যে 6 মাস পর এই প্রফেশন ছেড়ে দেয়। এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য, যদি এই প্রফেশনে জয়েন করতে চাও কিংবা সদ্য এই প্রফেশনে জয়েন করেছো, এমন কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো ডেফিনেটলি তোমার বর্তমানে তো কাজে লাগবেই এবং আগামীতেও কাজে লাগবে। তাহলে ভিডিওটা শুরু করি। প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাই যখন আমরা এই প্রফেশনে জয়েন করি, একটা 23 বছরের ছেলের এক্সাম্পল নিচ্ছি, সে সদ্য জয়েন করেছে এপ্রিল মাসে। এবার প্রথমে ছেলেটা কি দেখে, প্রথমে যেটা দেখে যে ছেলেটার ফিজিক্যালি এবং মেন্টালি হঠাৎ করে হ্যারাসমেন্ট হচ্ছে, এখানে ওখানে এখানে ওখানে দৌড়ঝাঁপ চলছে, তার সাথে নানা রকমের কথা, কোথাও কাউন্টারে গিয়ে বলছে চলো বিরক্তিকর, কোনো একজন তার বাবু যে অ্যাটেন্ডার আছে আরে ভাই চলে এসছে খেয়ে দেখে না, এই ধরনের কথাবার্তা। আবার দেখা যাচ্ছে স্টকিস ঠিক আছে চেক দেবো না যাও, সমস্যায় পড়ে যায়। নতুন নতুন ছেলে জানে না যে এই ধরনের কথাবার্তা কীভাবে ডিল করতে হবে, মেন্টালি কাজ প্রেশার, ফিজিক্যালি প্রেশার, তো এই দুয়ে প্রেশারে বলে ভাই অনেক হয়েছে আমি পারবো না। কারণটা কি? কারণটা এটাই, 23 বছর অবধি ওই ছেলেটা কিন্তু স্টুডেন্ট লাইফ লিড করেছে। স্টুডেন্ট লাইফে কি আছে, বন্ধুর সাথে আড্ডা মারা, চা খাওয়া, IPL এর গল্প করা, গার্লফ্রেন্ডের সম্বন্ধে গল্প করা, কিন্তু প্রফেশনাল ওয়ার্ড তো শুনে নে, কিংবা মামা খুব আদর দিয়ে মানুষ করেছে। হঠাৎ করে যখন আমরা পাই যে এই ধরনের কথাবার্তা, তার ছিল বড় কথাবার্তা, ইনসাল্টিং ওয়ার্ড, ইভেন আমাদের সিনিয়রও এরকম ভাবে কথা বলে, তাহলে আমরা বলি এই প্রফেশন দরকার নেই ছাড়বো। সেটাই করে কিন্তু অনেক ছেলেরা, কিন্তু ছেড়ে দেয় এবং তারপরে বলে বিচ্ছিরি প্রফেশন, জীবনে থাকবো না, অন্য কিছু করে খাবো। তাহলে আমরা দেখে নিলাম যখন আমরা এই প্রফেশনে জয়েন করবো, কয়েকটা জিনিস বুঝে নেবো যে আমার যখন বয়স 23, আমরা যখন এই প্রফেশনে জয়েন করছি কি করতে হবে। ফিজিক্যালি তো প্রেশার হবেই, প্রথম 6 মাস লাগবেই, আমাদের বডিও তৈরি নয়, আমাদের মানসিকভাবেও আমরা তৈরি নই, আস্তে আস্তে আমরা ইউজডও হব, ইউজডও হওয়ার জন্য নিজেকে সময় দেব। 2 নম্বর বিষয়টা যেটা আছে, এক তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের কাছ থেকে তাচ্ছিল্য পাচ্ছে, তার উপরে সিনিয়রদের সাথে কথাবার্তা, সিনিয়র যে থাকেন RSM বা JDSM বা ASM, ওনারা তো আমাকে আর আদর করবে না যে হ্যাঁ বাবা ভালো আছো, কাজ করো, মন দিয়ে করো না, ওনারা 2-3 মাস পর ওনারা বলবেন ভালো করে সেল করো, স্যালারি দেবো না, এক্সপেন্স দেবো না, এই ধরনের কথা পাই, তোর মনে হয় কী দে বাবা কোনো জানে না নাকি। তখন আমাদের যেটা হয়, আমাদের একটা ইগোর লড়াই হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল 2016 সালে যখন আমি এই প্রফেশনে জয়েন করেছিলাম, কোম্পানিতে জয়েন করেছি আমি, তখন বয়স আমার কোম্পানিতে 3 মাস, আমি এবার আমার RSMকে বলছি স্যার আমার এখনও এক্সপেন্সটা ঢোকেনি, তো উনি এক্সপেন্সের জন্য বললো অ্যাপ্রুভাল করিয়েছি। হঠাৎ করে একদিন দেখছি রাত্রি 10টার সময় ফোন করেছি, ফোন করে বলছে টাকা পয়সার জন্য তো খুব চিন্তিত, ছেলে চিন্তা করছো কি? আমি বললাম অদ্ভুত ব্যাপার, এ আবার কি ধরনের কথাবার্তা। তো এই যে কথাটা উনি বললেন আমার ইগোকে হার্ট করেছিল, আমি ইনস্ট্যান্টে বলছিলাম ধর কোম্পানি ছেড়ে দেবো, ভালো লাগছে না। তারপর আমার একটা সিনিয়র দাদা আমাকে বোঝালো যে ঠিক আছে ভাই এগুলো হয়, কারণ ওনারা প্রেশারে থাকেন তো তাই ব্যাপারটা বলে থাকেন, মাফ করে দেয়। তাই তোমাকে বলবো, আমি যখন দেখবি এই ধরনের কথাবার্তা বলছেন RSM বা JDSM, কখনো আমরা ইগো ট্যাসেল করবো না, ইগো লড়াইতে যাবো না, কারণ ওনারা যখন এই কথাটা আমাকে বলছেন তার মানে জানবে ওনাদের উপর প্রেশার আছে, মানে এমনটা নয় যে ওনারা শখ করে আমার সাথে ঝামেলা করছেন, তাই না? তো ওনাদেরকেও আমরা রেসপেক্ট করবো, ঠিক আছে, একটা লিমিটেশন রাখবো, এমনটা নয় যে লিমিটেশনের বাইরে যদি উনি যান, আনএথিক্যাল ওয়ার্ড যদি বলেন, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি বলেন, তো ডেফিনেটলি আমরা সেটা চেঞ্জ করবো, সেটা আলাদা বিষয়। বাট প্রফেশনালের জন্য যতটুকু উনি প্রেশার রাখতে পারেন সেটা ওনার রাইটস আছে, আর সেটাকে আমাকে মানতে হবে, ওকে? তাই আমরা এই ইগো লড়াইকে ছাড়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু এই প্রফেশনকে আমরা অনেকদিন ধরে সাস্টেন করতে পারবো। আর একটা সমস্যা আমি দেখেছি এই প্রফেশনে অনেকজন ছেড়ে দেয় 6 মাস করার পর। অনেক ধরনের ক্যান্ডিডেট আছেন যারা খুব অনেকটা বেশি ইন্ট্রোভার্ট, ডেফিনেটলি আমিও কিছু ইন্ট্রোভার্ট স্টুডেন্ট ছিলাম, ল্যাক অফ কমিউনিকেশনটা হিউজ, মানে না পারছে 6 মাস কাজ করার পরও কেমিস্টের সাথে কথা বলা, স্টকিস্টের সাথে কথা বলা, ইভেন ডক্টর বাবুর সাথে ঠিক করে কথা বলতে পারছে না। তাহলে এই ধরনের যে ক্যান্ডিডেট থাকে যাদের কমিউনিকেশনে অত্যন্ত পোর, আমি বলবো এই প্রফেশনকে 6 মাসের মধ্যে না ছেড়ে অবজারভার হয়ে যাও, লিসনার হয়ে যাও, লার্নার হয়ে যাও, শেখো, ফ্লেক্সিবল হয়ে যাও, দেখো যে কীভাবে কমিউনিকেট করছে সিনিয়ররা। তোমার যে কলিগ আছে অন্য জায়গাতে কাজ করে, কথা বলো তার সাথে, ভাই তুমি কীভাবে সেল করছো আমাকে হেল্প করো, হেল্প মি, ASM-কে বলো যে স্যার আমাকে হেল্প করুন, আমি স্যার বুঝতে পারছি না, কথা ঠিক করে বলতে পারছি না। ইভেন ওনারা শিখিয়ে দেবেন যে এই প্রসঙ্গে এই কথাটা বলবে, এর বেশি বলতে হবে না। তাহলে এই যে ল্যাক অফ কমিউনিকেশন হওয়ার জন্য অনেকে কিন্তু এই প্রফেশন ছেড়ে দেয়, অনেকটা বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায়, অনেকটা বেশি আবার কনফিডেন্স লেস হয়ে যায়, কনফিডেন্স আস্তে আস্তে ডাউন হতে থাকে, তারপরে বলে না আমি আর পারবো না, দেন দে কুইট। আমি কিন্তু এই প্রফেশনকে এমনটা বলছি না যে থাকতেই হবে, যেটা বাস্তব সিনিয়র সেটাই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এমনও ক্যান্ডিডেটকে দেখি যারা হয়তো প্রফেশন জয়েন করার আগে
10,000 কিংবা 11,000 টাকা ইনকাম করতো। তার একটা কমফোর্ট জোন ছিল, একটা সিস্টেম ছিল। যখন এই প্রফেশনে জয়েন করছে দেখতে পাচ্ছি ঠিক করে আমরা টাইমে টাইমে হয়তো খেতে পাচ্ছি না। আমার একটা শিডিউল ছিল যে বিকালে 5টা থেকে 8টা অবধি আড্ডা দেওয়া, সেটা হচ্ছে না। আমার গার্লফ্রেন্ডের সাথে ঘোরার টাইমিং ছিল, সেটাও হচ্ছে না। তাহলে এই যে কমফোর্ট জোনটা ছিল সেটা ব্রেক হয়ে গেছে। এই কমফোর্ট জোনটাকে ব্রেক হওয়ার জন্য পুনরায় সে ওই কমফোর্ট জোনে ফিরে পেতে চায়। আর এটা হওয়ার জন্য সে কিন্তু বোল্ড ডিসিশন নিয়ে পারে। কী করে না, কোম্পানিকে বলে চলো টাটা বাই বাই, আমার ভালো লাগছে না, আমি যেমন ছিলাম পুড়িয়ে খেতাম বা কিছুটা করে খেতাম সেটাই করে খাবো, দরকার নেই আমার চাকরি। তাহলে কমফোর্ট জোনের জন্য আমরা অনেক সময় যে চ্যালেঞ্জিং কাজটা আমরা নিতে পারি, আমরা হয়তো ইন্টারভিউ দেওয়ার সময় বলি যে আই অ্যাম চ্যালেঞ্জ টেকার, এটা বলা সহজ। বাট যখন আমরা বাস্তবিক চ্যালেঞ্জিং ফেস করবো ইট ইস ডিফিকাল্ট, তো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আজকের ভিডিওতে যে এই কথাগুলো আলোচনা করলাম, যদি মনে হয় যে তোমার মধ্যে এই ধরনের সাইকোলজি কাজ করছে, যদি তোমার মনে হয় যে এই চিন্তা তোমার মধ্যেও আছে, সো এগুলোকে গিভ আপ করে দাও, স্ট্রং মেন্টালিটি করো, স্ট্রং গ্রোথ মাইন্ডসেট করো যদি প্রফেশনে থাকতে চাও। আমি এটাও বলছি না যে প্রফেশনে থাকতেই হবে, এখান থেকেই সব কিছু আছে না। যদি থাকতে হয় ডেফিনেটলি ইটস অ্যান হার্ডওয়ার্কিং, ইটস অ্যান মেন্টাল প্রেসার জব, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ফ্রম দ্য বিগিনিং ডে। আর যেটা করতে হবে, যখন আমরা এই প্রফেশনে আসছি আমাকে একটি প্রশ্ন নিজেকে করতে হবে যে কেন অ্যাকচুয়ালি এই প্রফেশনে আমি আসতে চাই। আমরা হয়তো ইন্টারভিউ দেওয়ার সময় বলি, বড় বড় লেকচার দিয়ে দিই যে আমি এই প্রফেশনে আসতে চাইছি, এই গ্রোথ ফ্রোথ এই ধরনের কথা বলি, কোম্পানি গ্রোথ আছে, ইন্ডাস্ট্রি গ্রোথ, ঠিক আছে, এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক কথা। বাট মেন্টালি কেন আমি আসতে চাইছি, ওয়াই, হোয়াট ইজ মাই কোর রিজন দ্যাট আই ওয়ান্ট টু বি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, রাইট? তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর যদি আমি যতক্ষণ না পাচ্ছি যে কেন আমি সেলস প্রফেশনে আসতে চাই এবং তার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে, যদি এই প্রশ্নের উত্তর যদি আমার না জানা থাকে, তাহলে বলবো দরকার নেই প্রফেশনে, ছেড়ে দাও, করতে হবে না, হাজারো প্রফেশন আছে, নো প্রবলেম। যদি এর উত্তর আসে যে আই এম রিস্ক টেকার, আই এম চ্যালেঞ্জিং পারসন, আই ওয়ান্ট গ্রোথ মাই নেক্সট 10 ইয়ার, এটা দেখতে চাইছি, আমি এই ধরনের মানি গ্রোথ চাইছি, আমার নিজের একটা ফেম চাই, একটা অ্যাচিভমেন্ট চাই, এই চাই, কিন্তু তোমার এইগুলো গোল থাকে, পার্সোনাল গোল থাকে, তাহলে বলবো চলে এসো, এখানে অনেক কিছু দেখতে পাবে। ডেফিনেটলি এই প্রফেশনে আসার জন্য দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এক, ইউ মাস্ট বি এ ফ্লেক্সিবল পার্সন, অবশ্যই আমাকে ফ্লেক্সিবল হতে হবে, উইদাউট ফ্লেক্সিবল মেন্টালিটি ইউ ক্যান সার্ভাইভ। নাম্বার টু, তোমাকে লার্নার হতে হবে, লার্নার বলতে তোমাকে শিখতে হবে এভরিথিং, আমি জানি না আমাকে শিখিয়ে দিন, স্যার আমি জানি না, আরএসএমকে বলতে হবে স্যার আমি ঠিক আছে, ওকে স্যার আমি জানি না আমি শিখে নেব। যেমন রিসেন্ট আমার একটা স্টুডেন্ট এই প্রফেশনে জয়েন করেছে, সে তো নতুন, এবার হঠাৎ করে তাকে বলছে যে প্রথম থেকেই প্রেশার দিচ্ছে কোম্পানি যে আমরা এখন তো সেল প্রেশার দিতে পারি না, সো ডিটেলিংটা করতে হবে, আমাকে ফোন করেছে স্যার কী করবো। আমি বললাম নো প্রবলেম, অ্যাকসেপ্ট দিস, তুমি প্রথম বলেছো হ্যাঁ আমার এখনো হয়নি, আমার ডিটেলিংটা বুঝতে হয়নি, বলে হ্যাঁ আমি সত্যি পারছি না, তাহলে ওনারা বুঝতেই পারেন তোমার কাজ কী হবে, উইদিন 1 ডে অর 2 ডেজ সব কিছু বাদ দিয়ে দাও, মুখস্থ করো, A to Z ডিটেলিং মুখস্থ করো এবং মুখস্থ করে ওনাকে দেখিয়ে দাও, বলে দিয়ে এসো। আর সেটাই সে করলো, তাহলে কী হলো, ও শিখলো, ও কিন্তু ইগো লড়াই গেল না, ও কিন্তু নিজেকে বললো না যে আমি পারবো না। তাহলে এভরিডে যত আমরা শিখবো জানবো আমরা প্রফেশনে টিকে থাকতে পারবো। এবার প্রফেশনে যদি জয়েন করতে চাও, যদি মনে হয় যে এই প্রফেশনে তোমার কেরিয়ার অপশন করতে চাও, তাহলে আমার এই অনলাইন কোর্সে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করো, পরের ভিডিওতে আবার দেখা হবে। Thank you very much.